কিরে বৌমা রেনি, ভালোই তো চালাক আছিস। অত চালাক হলে তোর জায়গায় থাকতাম, বুঝিনি। নিজের মোবাইল, নিজের ওয়াইফাই, সাথে আবার কম্পিউটার, 42 ইঞ্চি টিভি, না না ওটা 32 ইঞ্চি, ক্যামেরাও নিজের, গার্লফ্রেন্ডও নিজের। তুই আগে যেগুলো বললি সব ঠিক আছে, শেষ একটা যেটা বললি এটা একদম ভুল। হ্যাঁ ওগুলো আমার আছে, আছে। তো কী হয়েছে তোর? নাই তোর বাড়িতে টিভি নাই, মোবাইল নাই, সবসময় তো ফেসবুক ইউজ করিস, আর কম্পিউটার সবার যে সব থাকা লাগবে সেটা জরুরি না। আমার প্রয়োজন আছে বলে আমি নিয়েছি, তোর থাকলে তুইও নিবি। আমার তো নাই। কি নাই? অত টাকা। তোর কি মনে হয় তুই একমাত্র গরিব? যে ভিক্ষুক আমার বাড়ির দরজায় গিয়ে সাহায্য চায়, তোর বাড়ির দরজায় গিয়েও সাহায্য চায়। কেন জানিস? কারণ তার অবস্থা তোর আর আমার চেয়ে হাজার গুণে খারাপ। তুই শহরে থাকিস, গ্রামে আসলে হাজারটা মেয়ে পাবি। আবার যেটা সত্য সেটা বললাম, গ্রামে থাকলে কিছু করতে পারবো না, শহরে গেলে দাম পাবো না, আমাদের কি হবে? এই দেখ আমার বড় ভাইয়ের জন্য আজ 3 মাস হতে গেল একটা ভালো মেয়ে খুঁজে পেলাম না। কেন জানিস? শুধু মেয়ে হলে কি দেখতে সুন্দর আর টাকা হওয়া লাগবে? আরে কত মেয়ে আছে তোর ভালো চরিত্রটা দেখবে, তোর বাড়ির ওই সেকেন্ড হ্যান্ড টিভি আর মোবাইল দেখবে না। তোর গায়ে ভালো পোশাক লাগবে, দামি পোশাক লাগবে। আরে কত মানুষ রাস্তাতে হেঁটে বেড়ায়, গায়ে কিছুই থাকে না। হয়েছে, থাম থাম, বুঝেছি।